হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পনির মশলা, এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তাহলে দেখে নিন, আমি এই পনির মশলা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজ টমেটো এইভাবে কেটে নিলাম। এবারে একটা মিক্সিং জারে এটাকে দিয়ে দিচ্ছি। এর সাথে মিক্স করব এখানে 2 টেবিল স্পুন ভাঙা কাজু আর 2 ইঞ্চির মতো আদা, এটাকেও একটু টুকরো করে নিচ্ছি। এবারে নিয়েছি 5 থেকে 6টা লাল কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে বেটে নিলাম, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই প্রসেসে পনির বানিয়ে অবশ্যই পুজো পার্বণে ইউজ করতে পারেন, কারণ এতে একদমই পেঁয়াজ রসুন নেই। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে কিউবের মতো কেটে নেব। আমার 500 গ্রাম পনির কাটা হয়ে গেছে। একটা হামানদিস্তায় আমি 4 পিস দারচিনি আর 5 পিস এলাচ, 5 পিস লবঙ্গ একটু ভেঙে নিলাম। তারপর এলাচের এই খোসাগুলোকে ফেলে দিলাম। ভালো করে এবার গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, আমার ড্রাই মশলা রেডি। এবারে আমি একটা কড়া গরম করে তাতে 1/2 কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। তেল গরম হওয়ার পর আমি এই পনিরের কিউবগুলোকে 2 ভাগে ভেজে নিচ্ছি এবং খুব বেশি কড়া করে ভাজবো না, এরকম লাইট ব্রাউন হলেই আমি তুলে নেব। প্রথম রাউন্ডের পনির ভাজা হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে মিডিয়াম আঁচে আমি হালকা ব্রাউন কালার করে পনিরগুলোকে ভেজে নিলাম। সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এবার আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে তাতে 3টে তেজপাতা এবং ড্রাই মশলা অ্যাড করে দিলাম। 7টা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এই সময় লো ফ্লেমে আঁচটাকে অবশ্যই রাখবেন। এবার দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কা, হলুদ এবং ধনে গুঁড়ো। হলুদ 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেটে রাখা টমেটো কাজু পেস্টটা অ্যাড করে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করা চলবে না, আমি মিক্সিং জারে জল দিয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা তুলে দেখলাম তেলটা খানিকটা বেরিয়ে এসেছে। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এতে 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিচ্ছি। সব কিছু হালকা হাতে নেড়ে নিয়ে আমি 1/4 কাপ ফ্রেশ ক্রিম ভালো করে নেড়ে নিয়ে এতে অ্যাড করে দিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আবারও আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিলাম। যখন তেলটা এভাবে বেরিয়ে আসবে তখন এতে আমি
হাফ টিস্পুন নুন আর এক টেবিলস্পুন চিনি অ্যাড করে দিলাম। দিলাম গরম মশলা পাউডার হাফ টিস্পুন আর হাতের তালুতে এক টেবিলস্পুন কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। একটা জায়ফলের 1/4 আমি গ্রেটারে গ্রেট করে এতে অ্যাড করে দিলাম। এই অসাধারণ রেসিপি আপনারা ফলো করুন এবং বাড়িতে বানিয়ে নিন। এরকম অবস্থা যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক সেই সময় আমি 1 কাপ জল এতে অ্যাড করলাম। বেশি জল এখানে লাগবে না। এবারে হালকা করে ভেজে রাখা পনির আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই মশলা পনির শুধু সাদা ভাতের সাথেই নয়, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই খুবই ভালো লাগে। এবং পুজোর দিনে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে পনির করলে সবাই সত্যি খেয়ে প্রশংসা করবে। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এবং আমার মশলা পনির একদম রেডি। তাহলে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি, এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার হাজির হচ্ছি নতুন রান্নার রেসিপি নিয়ে।